সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক, আজ 3 সেপ্টেম্বর 2021 রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে। আজ আমরা এই হাট থেকে আপনাদের খামার উপযোগী যে সারগুলো রয়েছে আপনার সেইগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করবো। আমরা এখানে একটি একটি দেখছি, এটার বয়স কেমন ভাই? আগর এখন আছে? কত রাখিছেন এটার দাম? 120। কত বলতেছে বাজারে? 105 পর্যন্ত বলতেছে দাম। কেমন টার্গেট? কেমন আরো বাড়তে? কত বাড়তে হবে? আরো 10,000। দর্শক, 110 মানে 115 লাগবে কি? 115 লাগবে। আর ওইটা ওইটা এটাও আগর? দর্শক, এটাও আগর বয়স? এটা কত? 130 পর্যন্ত বলে। এটা টার্গেট কেমন? আরো বাড়তে হবে? আরো বাড়তে হবে। আর কটা আছে? এই পাশে দুটো দেখছি। দর্শক, এই পাশে আরো দুটি দেখছি আমরা। ওই পাশে আরেকটি দেখছি আমরা। ওইটা কত? ওইটা 10। এটাও আগর? দাঁতের গরু নাই। আর এটা কত চাইছে? এটা কত চাইছে? 100। এগুলো কেমন দাম বলতেছে? টার্গেট দিলে আপনাদের সমস্যা। আচ্ছা, দর্শক শুনছেন যে ওনাদের টার্গেট দিলে সমস্যা। আমরা দেখি আরো বেশ কিছু ধরনের গরু রয়েছে। এই যে এই পাশে আরো তিনটি দেখছি আমরা, সবই খামার উপযোগী সার গরু। এগুলো তিনটা বয়স এগুলো কি? কত করে চাচ্ছেন? 165 লাল দুটা। আর এটা 72 চাও? এগুলা কত করে বলতেছে দাম? উপরে কত? 61,000। আর ওই দুটা 50-52 মধ্যে। দর্শক শুনছেন যে ওই দুটা 50-52 মধ্যে। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোর দাম আমরা এই পাশেও একটি দেখছি ভাইয়ের কাছে। বয়স হয়েছে ভাই? মানে কত রাখছেন এটার দাম? 80,000। কত দিচ্ছে দাম? দাম কত বলে? 60-62। দর্শক চাইছে 80,000, বলে 60-62,000। কেমন এটা নিয়ত? কেমন আপনার নিয়ত? কেমন? 70। বয়স হয়েছে স্যার? হ্যাঁ বয়স হয়েছে। আগর আছে? কত রাখিছেন এটার দাম? দাম চাষি ভাই 90,000। আর কত দিচ্ছে দাম এটার? 75 ভাঙিবে কয়? বাজারের অবস্থা ভালো না ভাই। বাজারের অবস্থা ভালো না, খুবই খারাপ। কেমন নিয়ত? কেমন এটা?
90 চাওয়া? হ্যাঁ 90 চাওয়া। তো এখন বেচা বিক্রি কত? 80 হলে বেচতাম। 80 হলে বেচতাম। দর্শক শুনছেন যে 80 হলে উনি বিক্রি করতেন। আমরা দেখি বেশ কিছু সার গরু আজকে এই ধরনের রয়েছে, আমরা সেই গরুগুলো একটু তথ্য নিয়ে নেই। দেখেন দর্শক, আমরা এই পাশে আরো দুটি গরু। এটা কি দেশি নাকি ভাই? শাহিওয়াল নাবি আছে তো বসেছে। কত রাখছেন দাম? এটা 90। আর বাজার কত যাচ্ছে দাম? 75 পর্যন্ত। বেচা বিক্রি কি 80? ওইটা আশা করছেন? দর্শক শুনছেন যে এটা আশা করছেন উনি। আমরা ভিতরের দিকে যাই, ভিতরে বেশ কিছু বড় দেখছি আমরা। এখানে আমরা একটু দেখছি, বসতে হয় নাই, ডাকতে নাই। কত রাখছেন দাম? ৮৫। কত দিচ্ছে ভাই দাম? ৭৮-৮০ এরকম দিচ্ছে। আর ৮৫ চাওয়া? এটা কি লাস্ট দাম? ৮৫ ৮২ হলে দিয়ে দেবেন? ৮২ হলে দিয়ে দেবেন। আমরা এই পাশেও আরেকটু দেখছিলাম, বেশি না শাহিওয়াল? শাহিওয়াল কত রাখছেন? ১১৫। বয়স কি? দুই দা। কত দিচ্ছে দাম এটা? ৯২-৯২ পর্যন্ত একটি দাম দিয়েছে। কেমন টার্গেট আছে? কেমন আর কিছু মানে ২-১০০০ যা হয়, ৯৫ পর্যন্ত? ৯৫ পর্যন্ত যা হয় উনি এটি বিক্রি করে দেবেন। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িয়াগুলো সেইগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা এই পাশে একসঙ্গে তিনটি গরু দিচ্ছি। আসসালাম আলাইকুম, কটা? তিনটা? তিনটা। এখানে কত করে রাখছেন? ৮২-৮২ করে চাওয়া দাম। কত করে বলতেছে এগুলা? লাটে কত? ২৬০। তিনটাই ২৬০, তিনটারই দাম বলেছ? আরেক পাটি ১৩, মানে ২৬০ আর ২১৩ পর্যন্ত দাম উঠছে। তা কেমন টার্গেট? কেমন টার্গেট আমার আছে ১৮ পর্যন্ত, ২১৮। ১৩ পর্যন্ত উঠছে? জি, দর্শক শুনলেন যে ১৩ পর্যন্ত উঠছে, ২১৮ পর্যন্ত ওনার টার্গেট। এ দুটো হয়, এ দুটো কত রাখছো ভাইয়া? এ দুটো কত রাখছো? ১২৫। জোড়াটার দাম কত বলতেছে? জোড়াটা ২০ ভাঙে করছে? ভাঙাবে না, নিয়তে নাই, উপরে। দর্শক শুনছেন যে নিচে নাই, উপরে। আমরা এই পাশে আরো দুটি দেখছি, আপনার এই দুটোর একটু তথ্য নিয়ে নেই। বয়স তো হয় না এগুলো? না বয়স তো হয় না, দেশি দুটাই। শাহিওয়াল কত রাখিছেন জোড়াটার দাম? ১৫০-১৭৫ করে। কত করে বলতেছে দাম এগুলো? ১৩০-৬৫ করে। ১৩০ আর ১৫০ চাইছেন ৭৫ করে। কত হলে দিবেন এগুলা? ৪০। দর্শক শুনছেন যে ১৪০ হলে উনি বিক্রি করবেন। আমরা দেখি এই পাশে আরো একটি দেখছি। কত রাখিছেন এটা? ৭৫। কত কয় দাম? ৫০-৫৫। কেমন টার্গেট? কেমন ৬০-৬২ টার্গেট? ৬০-৬২ টার্গেট ওনার এই গরুটি বিক্রি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে খামার উপযোগী সার গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ঠান্ডা করা, ঠান্ডা করা, ঠান্ডা করা।